সাবস্ক্রাইব করুন বঙ্গান চ্যানেলকে, আর বেল বাটনটি টিপুন সবার আগে আমাদের ভিডিও আপডেট পাওয়ার জন্য। মহাত্মা চাণক্য যে বিশাল জ্ঞানী পণ্ডিত এবং রাজনীতিবিদ সে বিশেষভাবে সবাই জ্ঞাত আছেন। তিনি ভারতবাসীর কল্যাণের জন্য বহুবিধ শ্লোক ও নীতিকথা বলে গেছেন। তার দুর্ধর্ষ অকাট্য নীতি যে কোনো সুসভ্য মানব মানতেই বাধ্য হবেন। তার রচিত সেই নীতিকথার মধ্যে থেকে দুটি গুরুত্বপূর্ণ শ্লোকের আজ ব্যাখ্যামূলক আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন বঙ্গজ্ঞান। চলুন শুরু করা যাক। সত্যং মাতা পিতা জ্ঞানং ধর্ম ভাতা দয়া সখা, শান্তি পত্নী ক্ষমা পুত্র স্বরেতে মম বান্ধবা। এটিকে বাংলায় অনুবাদ করলে দেখা যাবে, সত্য হলো আমার মা, জ্ঞানকে আমি পিতা বলে থাকি, ধর্ম হলো আমার ভাই, দয়া আমার মিত্র, শান্তি আমার জীবন সঙ্গিনী, ক্ষমা আমার পুত্র। এই ছজনকে নিয়েই আমার সুখের সংসার। এবার এটিকে ব্যাখ্যামূলক আলোচনা করে দেখে নেওয়া যাক। কবি এখানে বিভিন্ন রূপকের সাহায্য নিয়ে ছটি অত্যাবশ্যকীয় চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। মানুষের জীবনে সত্যের স্থান সর্বাগ্রে, ঠিক যেভাবেই মায়ের আসন সবার উপরে, মা যেভাবে জীবনোৎসর্গ করে সন্তানকে প্রতিপালন করেন তার অন্য তুলনা পাওয়া যায় না। জ্ঞানের সাথে পিতার গূঢ় সম্পর্ক আছে। পিতা অশেষ ক্লেশ এবং কষ্ট সাধন করে পুত্রকে জ্ঞানবান করে তোলেন। ধর্মের সাথে ভাইয়ের যোগসূত্র তা স্থাপিত হয়েছে। এই জগৎ সংসারে আমরা ভাইকে যথেষ্ট স্নেহ করি, কারণ আমরা একই পিতামাতার সন্তান। ধর্মের সাথেও আমাদের এই ধরনের ঘনিষ্ঠ সংযোগ আছে। ধর্ম আমাদের বিবেকস্বরূপ সৎপথে চালিত করে, আমরা যাতে সত্যবাদী হয়ে উঠি সেদিকে ধর্মের তীক্ষ্ণ নজর। আমাদের উচিত সবসময় ধর্ম নির্ধারিত পথে চলা। মায়া দয়া মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত দুটি চারিত্রিক বৈশিষ্ট্য, তাই দয়া মায়াকে পরম সুহৃদ স্বরূপ বিবেচনা করা উচিত। সুখ আর শান্তি না থাকলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যায়। যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও তখন অশান্তি জর্জর, জীবনের অন্য কোনো অর্থ থাকে না। সুখ শান্তিকে তাই কবি জীবনসঙ্গিনীর সাথে তুলনা করেছেন। জীবনসঙ্গিনী যেমন এক পুরুষের জীবনে অশেষ আনন্দের উৎসস্বরূপ বিরাজ করে, সুখ শান্তি একইভাবে আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে রাখে। ক্ষমাশীলতা মানুষের অন্যতম ধর্ম। মানুষ ক্ষমাশীল হবে, এটাই তার সহজাত প্রবৃত্তি। তাই ক্ষমাকে কবি পুত্রের সঙ্গে তুলনা করেছেন। যেহেতু পুত্র পিতামাতার অত্যন্ত আদরের ধন, ক্ষমাও আমাদের কাছে তেমনই আদরণীয় হওয়া উচিত। আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন বারে ক্লিক করুন। আপনার মহামূল্যবান সময়টি এখানে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।